ইভিএম প্রক্রিয়া হচ্ছে ভোট গণনা করা হবে, ভোট দেওয়া হবে পৌরসভার। তো ইভিএম এর কয়েকটা পার্ট এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, ভোটার লিস্ট থাকবে। আর অডিট কার্ডে হচ্ছে এই মেশিনটা অন করার জন্য প্রিজাইডিং অফিসার পলিং কার্ড দেওয়ার পর তারপর ফিঙ্গার দিয়ে তারপর মেশিনটা অন হবে। মেশিন অন হওয়ার পর যখন ভোটার আসবে, ভোটার এসে এখানে ফিঙ্গার দেওয়ার পর তার ডিটেলস তথ্য এখানে মনিটরে চলে আসবে। মনিটরে চলে আসার পর যারা এজেন্ট আছে, এজেন্টরা এই মনিটরে তারা দেখতে পারবে, এজেন্ট যারা আছে তারা দেখতে পারবে যে তার তথ্য এখানে আছে কিনা সম্পূর্ণ। থাকার পরে সে যখন ফিঙ্গার দেওয়ার পর তারপর সে ব্যালটে চলে আসবে। এটা হচ্ছে মেয়রের থাকবে, এটা হচ্ছে সাধারণ ওয়ার্ড, এটা হচ্ছে কাউন্সিলর, এ সংরক্ষিত। তো মেয়রের এখানে ছটা থাকবে, ছটার থেকে মেয়রের যেটা মেয়র থেকে এটা কয়টা থাকবে, ছটা, যে কটা মনোনীত প্রার্থী থাকবে সে কটা এখানে থাকবে। এইটার মতো থাকবে, এটার এখানে নাম থাকবে, প্রতীক থাকবে। এভাবে যে কটা মনোনীত প্রার্থী আছে সে কটা এখানে থাকবে। আমি এখন মনোনীত প্রার্থীর আমি এটাতে ভোট দিব। আমি মিসিং করে এটাতে ভোট দিয়ে ফেলছি, আমার ভুল হয়ে গেছে। তখন এখানে ক্যান্সেল বাটন আছে, এই ক্যান্সেল বাটনে ক্লিক করলে আমার ভোটটা ক্যান্সেল হয়ে যাবে। পুনরায় আমি আবার ভোট কনফার্ম করতে পারবো। আমি এখানে ভোট দিয়ে তারপর কনফার্মে চাপ দিলে আমার ভোট ক্লিয়ার হবে, কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে কনফার্ম বাটন, এটা হচ্ছে ক্যান্সেল বাটন, এটা হচ্ছে কনফার্ম বাটন, এটা হচ্ছে ক্যান্সেল বাটন। ভোট দেওয়ার পরে কনফার্মে চাপ দিলে কনফার্ম হয়ে যাবে। এরপর হচ্ছে এই কনফার্ম করার পরে তিনটা ধাপে ধাপে করার পরে এটা এখানে এসে জমা হবে। এটা হচ্ছে থার্মাল পেপার, এই থার্মাল পেপার হচ্ছে, তার মানে যখন এটা দেওয়া হলো তার মানে একজন ভোটারের কাছে, হ্যাঁ ভোটারের কাছে সে চলে যাবে, তার এখানে জমা হবে। জমা হওয়ার পরে এটা জমা পড়ে যাবে। অডিট কার্ড বের করে নেওয়ার পরে সে আর অন্য কেউ রেজাল্ট এখানে ই করতে পারবে না, দিতেও পারবে না, কার্ড চুপিও করতে পারবে না। যখন আবার প্রিজাইডিং অফিসার অডিট কার্ড দেবে, দেওয়ার পরে তারপর সে গণনা করতে পারবে। আর এই এই আপনার ইভিএম ইউনিটে, কন্ট্রোল ইউনিটে এখানে কার্ড চুপির কোনো সিস্টেম নাই। কি কারণে? এখানে যার ফিঙ্গার সেই ভোট দিতে পারবে, এখানে যার ফিঙ্গার দেওয়া হবে সেই ভোট দিতে পারবে, অন্য কেউ ভোট দিতে পারবে না। বা অন্য কোনো ব্যক্তি, মৃত ব্যক্তি যে মারা গেছে, তার ভোটটা দেওয়া, তার ভোটটা যদি অন্য কেউ দিতে চায় সেও দিতে পারবে না। কারণ এখানে সম্পূর্ণ ব্যালট আঙুলের ফিঙ্গারের জন্য ফিঙ্গার দিয়ে এখানে ভোট দিতে হবে। আর যদি কারো ফিঙ্গার যদি না ম্যাচ খায় হাতের কারণে বা কোনো ঘষার কারণে, ফিঙ্গার যদি ম্যাচ না খায়, তাহলে এই অডিট কার্ডের এই দিক দিয়ে তার স্মার্ট কার্ড ঢুকাইতে পারবে। স্মার্ট কার্ড ঢুকালে তার তথ্য দিকে চলে আসবে। বা এখানে আপনার ভোটার নাম্বারের পিন নাম্বার থাকবে, পিন নাম্বার দিলে সে তথ্য দিতে পারবে। এখানে কোনো জাল ভোট দেওয়ার মতো কোনো সিস্টেম নেই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এটার সাথে অনেকে শোনা যায় যে এটার সাথে নেট সংযোগ থাকে, নেটের কারচুপি, এর সাথে কোনো নেট কানেক্টিং নেই। আমরা কোনো মডেম বা নেট জাতীয় কোনো কিছু কানেক্ট করি, শুধুমাত্র মাল্টিপ্লাগ কিন্তু এটা চার্জের ক্ষেত্রে, এই যে আমাদের ইউপিএস আছে চার্জ দেওয়ার জন্য, যদি কারেন্ট যদি না থাকে, কত ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে, এটা 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 হচ্ছে মনিটরের জন্য। আর আমাদের এখানে হচ্ছে ইভিএম এর চার্জারের এই দেওয়া আছে এখানে, এই যে চার্জার, এটা 24 ঘন্টা হচ্ছে কি করবে। তারপরে এর যদি কোনো মেশিনে যদি কোনো ইয়ে হয়, তারপর আরো একটা মেশিন এখানে রাখা আছে, মানে এক্সট্রা মেশিন দিয়ে আছে। যদি মেশিনে যদি কোনো গরমিল হয় তাহলে মেশিনের জন্য কোনো ভোটের কোনো প্রবলেম হবে না, অডিট কার্ডের মাধ্যমে সব কিছু করা হবে। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা যদি বুঝতে পারলেন যে আসলে এটা হচ্ছে স্মার্ট কার্ডের কন্ট্রোলিং বক্স, এটা হচ্ছে ব্যালট ইউনিট, এটা হচ্ছে মনিটর। তার মানে যদি আপনারা কেউ ভুল করে দেখা গেছে, মনে করেন উদাহরণস্বরূপ আপনারা যদি এইখানে এইটা আপনারা এই এখানে নাম থাকবে এবং এখানে প্রতীক থাকবে, যদি দেখা যায় যে আপনারা ভুলকর্মে একজনের আর একজনের দিয়ে দিছে, এরকম আছে একজনের ভোটটা মানে আপনি এইটা দেবেন কিন্তু এইটা দিয়ে দিছে, এটা চলে গেছে, তখন ক্যান্সেল করতে হবে। এখানে ক্যান্সেল করে দিলে ভোটটা আবার পুনরায় দিতে হবে, ক্যান্সেল করলে পুনরায় দিতে পারবে, আবার যখন সঠিকটা দিয়ে তারপর কনফার্ম করলে কনফার্ম হয়ে যাবে। আসলে এটা কোনো কারচুপি করার তেমন কোনো সুযোগ নেই, এটা মোটামুটি নিঃসন্দেহে আমরা বুঝতে পারলাম ফেয়ার নির্বাচন হওয়ার জন্য এটা একমাত্র মাধ্যম হচ্ছে এটা, ফেয়ার নির্বাচনের একমাত্র মাধ্যম হচ্ছে ইভিএম। কারণ এটা হচ্ছে ফিঙ্গার ছাড়া কোনো ভোট দিতে পারবে না, আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর সবাইকে ধন্যবাদ।